Hi guys and welcome back to my channel. How are you all? It was the 24th June vlog. I'm actually very chillam to shop. So prothome amar tailor theke ekta jama niye and then I went to buy a bag because amar porer din beronor chilo with my friends and I needed some outfit match. So ei bag ta amar pochondo holo eta kinlam and then okhan theke abar hete hete fulbagane ekta choto bazar ache shekhan theke dhuke giye bhetore I wanted to buy ekta kaner ei dokan ta prothome dekhlam. But এই দোকানটা সেরকম ভাবে কিছু ছিল না পাশে অবশ্য these tasty things was getting made so এটা দেখলাম and দেখে দেখে ইচ্ছা করছিল কি কিছুটা খেয়েও নি but then খাইনি ক্রেভিংটাকে ঢাকলাম তারপরে এই দোকানটার মধ্যে কিছুটা কানের তো দেখলাম but then actually কিছুই পছন্দ হলো না ওনার অ্যাটিটিউডটাও একদম ভালো লাগেনি তাই জন্য আমরা ওখান থেকে ফটাফট বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে আরেকটা দোকানে গেলাম ওখানে গিয়ে এই যে এটা হচ্ছে ফার্স্ট যার দোকানটা মানে উনি জানি না কেন অ্যাটিটিউড দেখাচ্ছিলেন যাই হোক তারপরে হেঁটে হেঁটে আরেকটা দোকানে চলে গেলাম চলে গিয়ে ওখানে আমার একটা ক্লিপ খুব পছন্দ হয়েছিল এই যে এই ক্লিপগুলো এখন খুবই উঠেছে এর মধ্যে একটা হার্ট শেপের একটাই মাত্র ক্লিপ ছিল তো ভাবলাম ওইটা নিয়ে নিয়ে এই যে সো কিউট And then তারপরে দেখো এখানে কত নেল পলিশ পাওয়া যাচ্ছে যে যাই হোক এখানে বললাম একটা কানের আমার খুব পছন্দ হয়েছে ওই যে ওটা আমার আউটফিটের সঙ্গে পুরো ম্যাচ করছিল সো লেটস গেট দ্যাট ওইটা কিনে নিলাম আর এখানে এতগুলো নেল পলিশ দেখে এত জুয়েলারি দেখে আমার অবভিয়াসলি লোভ তো লাগছিলই বাট ভাবলাম না লেটস জাস্ট গেট হোয়াট উই হ্যাভ কাম ফর তাও দুটো ক্লিপ নিয়ে নিলাম এই যে এই কানেরটা আমার খুব ভালো লেগেছিল And a clip tani islam a pink color clip tar ekta black color er boro clip amar na chule sherokom clip ante na ei shape er clip gulo ekmatro ante chulta khubi volume hoye geche amar mane amar ekdomi bhalo lage na jai hok tar pore ei dokan ta dekhchilam eto aesthetic bhabe shob kichu sajano মানে ভাবছি পুরো দোকানটাই যদি নিজের জন্য পেয়ে যেতাম কত যে ভালো হতো তাই না তারপর হাঁটতে চলে গেলাম জুতোর দোকানে জুতো ছিল না সো একটা জুতো কিনে নিলাম অ্যাকচুয়ালি একটা না দুটো জুতো প্রথমে এই জুতোটা খুব পছন্দ হয়েছিল হাঁটতে হাঁটতে দেখি একজন ট্রাই করছে তাই হলো আমিও দেখি একটু ট্রাই করি তো দেখলাম দেখলাম যে খুবই কমফোর্টেবল আর দুটো ট্রাই করে একটু হেঁটে চড়ে নিলাম নিয়ে ভাবলাম যাই এটা কিনে নিই এর সাথে সাথে আবার তো আর একটা জুতো দরকার ছিল ওই আমার যে ড্রেসটা কিনেছি নতুন ওই ড্রেসটার সঙ্গে আর ব্যাগটার সঙ্গে ম্যাচ করার মতন এবারে কিছুতেই ম্যাচিং জুতো খুঁজে পাচ্ছি না জানেন তারপরে অনেক কষ্টে পুরো দোকান ঘেটে এই ছেলেটি তো মানে একদম হাঁপিয়ে গেছে আমাকে হেল্প করতে করতে ছেলেটা আমাকে বলছে ম্যাচিং আর পড়তে হবে না আপনি যে কোনো একটা জুতো নিয়ে নিন তার মাঝখানে এই পুটকিটাকে দেখলাম ও এই জুতো ট্রাই করেছে দেখুন এই যে এই পুটকির জুতো একটা ট্রাই হয়েছে এত ছোট এত কিউট যাই হোক তারপরে ফাইনালি একটা জুতো পেলাম ম্যাচিং অ্যান্ড এই যে এখানে ট্রাই করাচ্ছে এটাও হেঁটে চটে একটু দেখে নিলাম যে ঠিকঠাক ফিট হয়েছে নাকি দেখলাম ভালোভাবেই ফিট হয়েছে আর বেশ ম্যাচও করছে আমার জামাটা তারপরে ব্যাগটার সাথে তো ভাবলাম ওটাই নিয়ে নিই দেখুন কিরম লাগছে দেখে বলুন তো একটু আমার তো বেশ ভালোই লেগেছিল আমি তো বেশি হিল পরি না মানে পরি এখনই প্রেগনেন্সির পর তারপরে অভ্যাসটা চলে গেছে এখন আর পড়া হচ্ছে না তো একটুখানি হিলই নিলাম ভাবলাম আবার হিল পরে ট্রাই করব হিল তো হিল কি কিছুই পাচ্ছিলাম না কোনো জুতোই পাচ্ছিলাম না এটা তাও পেয়েছি যাই হোক ওটাকে নিয়ে তারপরে আমরা এখানে গেলাম আরেকটা দোকানে ওখানে একটা লিপ লাইনার কিনলাম একটা নেল পলিশ রিমুভার কিনলাম কিনে আমরা একটু আবার ওষুধের দোকানে যাব কারণ আমার দু তিনটে ওষুধ একটু চাই আর আরও দু তিনটে জিনিসও কেনার ছিল ওষুধের দোকান থেকে যেরকম আমার মুখের সেটাফিল ক্রিম ময়শ্চারাইজিং ক্রিমটা শেষ হয়ে গেছিলো সো সেই ক্রিমটা কেনার জন্য এখান থেকে ওষুধের দোকানে যাচ্ছে এখানে দেখুন কী সুন্দর সুন্দর ব্যাগ আবার ভাবলাম ওগুলোও যদি নিয়ে নেওয়া যেত যাই হোক তারপরে গিয়ে কিছু এসেনশিয়াল ওষুধ কিনে বাড়ির দিকে রওনা দিলাম ওই আর কি তাহলে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ গো অ্যাহেড লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য নোটিফিকেশন বেল আই লাভ ইউ গাইজ বাই